হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। ছেলে আব্রাহাম খান যা বড় হয়ে কি হতে চায় তা মিডিয়ার সামনে প্রকাশ করলো সুপারস্টার শাকিব খান ও হারিউড কুইন অপবিশ্বাস। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অপবিশ্বাস চাচ্ছেন আমার ছেলে আব্রাহাম, বড় হয়ে যা হবে হবে, কিন্তু আমি চাই না কখনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসুক, তারপর বাকিটা ওর ব্যাপার। জীবনে ও কি হতে চায় সেটার ওপর বেশি গুরুত্ব দিব আমি। বড় হয়ে যদি ও বলে মাম্মা আমি এটা হব, সেই ব্যাপারটার প্রতি গুরুত্ব দিয়ে বড় করে তুলব এবং শেখাবো আমি। সুপারস্টার শাকিব খান এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তারপর অনেক ভক্ত দর্শকরা চাচ্ছেন শাকিব খানের ছেলে শাকিব খানের মতোই রাজত্ব করুক ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অনেকেই ভাবছেন সুপারস্টার শাকিব খান আর কত বছর বা কাজ করবে, নায়ক হিসেবে তিনি বেশি দিন আর কাজ করতে পারবে না। তাই অনেকের মন্তব্য সুপারস্টার শাকিব খান যেন তার ছেলে আব্রাহামকে মিডিয়া জগতে নিয়ে আসে, বাবা যেভাবে রাজত্ব চালিয়েছে সেইভাবে যেন ছেলে আব্রাহাম রাজত্ব চালায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। নবাবের মতো থেকেছে সুপারস্টার শাকিব খান, ছেলে আব্রাহামও যেন নবাব থাকে। কিন্তু এ ব্যাপারে সুপারস্টার শাকিব খান তেমন কোনো কথা বলেননি। শাকিব খান বলেন ছেলের মায়ের অধিকার বেশি, তাই ছেলের মা যা চাইবে সেই ব্যাপারটিই হবে। অপু বেশি চাচ্ছে ছেলে আব্রাহাম ডাক্তার হোক। অপু বিশ্বাসের মায়ের ইচ্ছে ছিল নাতি ডাক্তার হবে, সেই দিকেই গুরুত্ব দিয়ে অপু বিশ্বাস ছেলেকে বড় করে তুলছেন। অপু বিশ্বাস বলছেন আগে আমার ছেলে একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে, তারপর ব্যক্তি জীবনে কি হবে সেটা ভাবনা, আগে হতে হবে তাকে একটি ভালো মানুষ, তারপর সে নিজের জীবনে কি করবে সেটা তার ব্যাপার। আমার ছেলে যদি চায় ডাক্তার না হয়ে অন্য কিছু হবে তাহলে আমি সেই ব্যাপারটায় গুরুত্ব দিব, আমার ইচ্ছা কখনো চাপিয়ে দিব না ওকে। কিন্তু স্কুলের ম্যাডামরা বলছে আমার ছেলে আব্রাহাম পড়ালেখায় খুব ভালো, যা শেখায় সেগুলোই নিয়ে নেয় জয়, শিখে ফেলে তাড়াতাড়ি, তাই ওর উপর আমি কোনো কিছু চাপিয়ে দিব না, ও যা পারে সেগুলোই করবে, বড় হলে বুঝতে পারবো কোন জিনিসটা বেশি শিখতে চায় এবং জীবনে হতে চায়, সেই ব্যাপারটায় গুরুত্ব দিয়ে আমি শেখাবো ওকে। সুপারস্টার শাকিব খান ও হারিউড কুইন অপবিশ্বাস বলেন আমার ছেলে আগে ভালো একজন মানুষ হয়ে গড়ে উঠবে, তারপর বড় হয়ে কি হবে সেটা পরের ভাবনা, কিন্তু ভালো একজন মানুষ হতে চাই আগে। দর্শক, আপনারা কি চান সুপারস্টার শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয় শাকিব খানের মতো একজন সুপারস্টার হোল্ডার হবে না ভালো একজন ডাক্তার হবে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।